জীবিত মৃতুইত 1892 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত একটি বাংলা ছোট গল্প। এটি রবীন্দ্রনাথের একটি উল্লেখযোগ্য ছোট গল্প। এটি গল্পগুচ্ছর অন্তর্ভুক্ত আছে। সংক্ষিপ্ত কাহিনী: কদম্বিনী সন্তানহারা বিধবা মহিলা, ভাসুরী ছেলের সাথে তার দুর্দান্ত বন্ধন রয়েছে। একদিন রাতে হঠাৎ করে সে মারা যায়। চারজন ব্রাহ্মণ তাকেই তো অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য তো শ্মশানে নিয়ে যায়, কিন্তু হঠাৎ সে তার জীবন ফিরে পেয়েই তো হাঁটতে থাকে। তবে সে নিজেকে ভূত বলে মনে করে এবং সেজন্য সে তার বাড়িতে ফিরে যায়নি। একজন লোকের সহায়তায় সে তার বন্ধু যোগমায়ের বাড়িতে আসে। তবে সেখানে সে অস্থিতিকর জীবনযাপন করে এবং তাকেই তো যোগমায়ের সঙ্গ ত্যাগ করতে হয়েছিল। পরে সে নিজের শ্বশুর বাড়িতে ফিরে আসে, কিন্তু পরিবারের সদস্যরা তাকে তো জীবিত হিসেবে গ্রহণ করে না। শেষ পর্যন্ত আত্মহত্যা করার পরে কদম্বিনী প্রমাণ করলো যে সে বেঁচে ছিল। জীবিত মৃতর বিশ্লেষণ: গল্পটি সাহিত্য দুটি অনন্য রূপ একত্রিত করেছে, অতি প্রাকৃতিক গল্প এবং ব্যঙ্গাত্মক উপমায়। তবে এটি কোনোই তো নিখুঁত অতিময় প্রাকৃতিক গল্প নয়, কাদম্বিনীর অস্তিত্ব অতি প্রাকৃত। এতেই তো জীবন ও মৃত্যুর মধ্যে হয়তো আটকে থাকায় তো ধারণা চিত্রিত হয়েছে। সংক্ষেপে এটি মৃত্যুর রহস্য নিয়েই তো কাজ করে। গল্পটি প্রসিদ্ধ তো লাইন হলো হয়তো কদম্বিনী মরিয়া প্রমাণ করলো সে মরে নাই।